হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আমাদের ওপিটিভি স্টুডিওতে এরকম একজন লোককে এনেছি যে বাংলাদেশ চলচ্চিত্র জগতের এই মান্না, ডিপজল, মিজু আহমেদ এবং কাবিল্লার সবার হুবহু নকল করতে পারে। এবং শুধু চলচ্চিত্র জগত না, সে একই সাথে পারে সকল পশু পাখি, যেমন বিড়াল, কুকুর, মুরগি, কবুতর, এরকম অনেক অনেক কিছুরই মানে কণ্ঠ নকল করতে পারে। তো আমরা যাচ্ছি কাবিল্লা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, আমি নরসিংদীর ফরহাদ, আমাকে উরুপে কাবিল্লা নামে সবাই চিনে জানে। আমি নরসিংদীতে অনেকগুলি কাজ করেছি, নরসিংদীর টেলিভিশনে অনেক মঞ্চে আমি আজকে আপনাদের এই স্টুডিওর মাঝে হাজির হয়েছি। এই আমার অনেক সৌভাগ্য, যা বেশি আমি কিছু দেখাবো না আপনাদেরকে, যা ছোট ছোট কিছু আমি অভিনয় নিয়ে, প্রথমে আমার মান্না ভাই, ডিপজল ভাই, ওদের অনেক কণ্ঠ, বিভিন্ন ধরনের কণ্ঠ আমি নকল করতে পারি। তাহলে আপনাদের কাছে আমি এইটুই আমার আবেদন, আমি আপনাদেরকে প্রথমেই আমার মান্না ভাইয়ের কণ্ঠে দিয়ে আপনাদেরকে কিছু আমি এখন দেখাবো। আমি এখন আপনাদেরকে একটি মান্না ভাইয়ের কণ্ঠে শোনাই, তাই ওর বাবাকে কিভাবে মেরে ফেলায়, তাহলে ইন্সপেক্টর কাছে যায়। মান্না ভাই খুবই আমার ভক্ত ছিলেন, এভাবে উনি বলতেছে, আমার আমার কষ্ট, আমার বাবার মায়ের ফেলাইছে, আমি খুঁটিদের প্রতিশোধ চাই ইন্সপেক্টর, আমি খুঁটিদের বাংলার মাটিতে বিচার করব। এই আমি নরসিংদীর মানুষকে অনেক দেখেছিলাম, আমি আপনাদেরকে কাউকে ছাড়বো না ইন্সপেক্টর। এই করে আমার এই প্রথম মান্না ভাইয়ের কণ্ঠটা আমি এইভাবেই শোনাইলাম। তাহলে এবার আমরা ফরহাদ হোসেন কাবিল্লার ভাইয়ের মুখ থেকে মিশা সওদাগরের ডায়লগ শুনবো। আমি চলচ্চিত্র নিশা ভাইকে অনেক দেখেছি, নিশা ভাই খুব মনের মানুষ, ভালো একটি লোক। আমি নিশা ভাইয়ের কণ্ঠ আমি অনেক দিন যাবত নকল করছি, তাহলে আমি একটি নিশা ভাইয়ের কণ্ঠ শোনাই। হঠাৎ একদিন এফডিসির ভিতরে যেয়ে দেখি নিশা ভাই বসে রয়েছে, একটি ডায়লগ দিয়ে, এই ডায়লগটা আমি, নাম আমার টাটা চান্দি করি ফুটা, জয় কালে ক্ষয় নাই, মরণ কালে ওষুধ নাই, ওই বেটা আমার ভাইরে মারছে, আমি তোদের কিছু কই নাই, তোরা আমার ভাইরে মারছো তো আমি তো গরু ছাড়ুম না। এই করে আমি আমার নিশা ভাইয়ের কণ্ঠটাই এতটুকুই শোনাইলাম। আচ্ছা ভাই, আপনার নাম তো কাবিল্লা, তো কাবিল্লা টাইটেলটা কখন থেকে বা কবে থেকে যোগ হলো আপনার নামে? আমার কাবিল্লা নামটা যোগ হয়েছে আমার আমাদের এক বড় ভাই ওসমান ভাই, খুব মনের মানুষ, উনি আমাদের ছোট থেকে আমাদেরকে দেখতেছে, উনি আমি ওনার সাথে গিয়ে মঞ্চ নাটক করে তার ওই জায়গা থেকে আমার টাইটেল হয়েছে। তাহলে আমি একটি কাবিল্লার ভাষায় আপনাদেরকে একটি ছোটখাটো একটি প্রতীক শোনাই। তাহলে এইভাবে হঠাৎ দেখি এফডিসি ছাইডে দিয়ে আমি চলে যাচ্ছি, পর দেখি কাবিল্লা ভাই কিভাবে কথা বলতাছে, এটা আমি শোনাই। ওরে হালার বুহালা, ও অত বেদাল বুদাল হইয়া দিবি, এই তোরে ছাড়া তো বাঁচুম না, আয় হায় মর্জি না রে, যদি না ভাই মর্জি কি উপায় হইবি, দেখ দোস্ত মর্জি না মরে ছেক দিয়ে চলিয়া গেলি, এইটা কি হইবে, ও চিন্তা করিস না, বেজাল বুজাল হইয়া দিবি, ও সারাইয়া ফেলাইব। ধন্যবাদ কাবিল্লা ভাইকে এই কাবিল্লার ডায়লগ দেওয়ার জন্য। এবার আমরা তার মুখ থেকে মিজু আহমেদের ডায়লগ শুনব। মিজু আহমেদ ভাই আমাদের চলচ্চিত্রের মধ্যে ভালো একটা উন্নত মানের ভিলিয়ান ছিল, উনি আমাদের মাঝে নিয়ে ওনার জন্য দোয়া করি ও কামনা জানি, উনি বেশি বা কি, তাহলে আমরা একটু শুনি ওনার মাকে কিভাবে ধরে নিয়ে যায়, আমরা এই ডায়লগটাই শুনি। এই রে শালিস সওয়াল, শাল আর মাকে ধরে নিয়ে আস বুঝছিস, শাল আর মাকে ধরে লেটা বেটা করে দিস, শালাই কি করছিস বুঝছিস, শালাই তো বেজার বুঝল বাজিয়ে দিবি, শালাকে ধরে একদম সাইজ করে ফেলিস। ধন্যবাদ কাবিল্লা ভাইকে। এবার কাবিল্লা ভাইয়ের মুখ থেকে আমরা পশু পাখির, বিভিন্ন পশু পাখির ডাক শুনবো। তো এবার প্রথম কার কোন পশু পাখির ডাক শুনতে? আমি এখনই আপনাদেরকে একটা কুকুরের ডাক শোনাবে, কিন্তু এটা আমার রিয়াকশনে হঠাৎ অল্প একটু করে শোনাই। একটা আমি বাড়ি দিয়ে চলে যাচ্ছি বাসার ওদিক দিয়ে, হঠাৎ করে পিছন দিয়ে এক আমাকে কুকুর খেউ করে উঠছে, এইভাবে আমি তো ভয় পেয়ে গেছি, হঠাৎ আমি ভয় পাইছি, আমি কেড়ে পিছনে কুকুর পরে মানুষের দেখতেছে কি কেউ ডাকে না, আমিই ডাকতেছি, এই জন্য সবাই ভয় পাইছে। ধন্যবাদ। এবার আমরা কাবিল্লা ভাইয়ের মুখ থেকে বিড়ালের ডাক শুনব। বিড়ালের ডাক কি দিব, হঠাৎ একদিন রাত্রে আমি যাই বাইরে হাত মুখ দিতে, যাওয়ার পরে রাত 12টা বাজে, দেখি
নিরিবিলি কোনো মানুষ নেই ওই জায়গায়। পরে চালের উপরে দেখি আমাদের চালের উপরে এক বিড়াল হঠাৎ মানুষের মতো কান্না করতেছে। এইভাবে আমি চেয়ে থেকে দেখার পরে আমি দেখি এইভাবে ডাকতেছে, তাহলে আমি ডাকটা শুনে আমরা কাবিলা ভাইয়ের মুখ থেকে মুরগির ডাক শুনবো। আমাকে তো ওরা তো মুরগি বানিয়ে দিতেছে, আমি আপনাদেরকে কি দেখাবো? একটা ছোট্ট একটা বাচ্চা, যখন বাচ্চাটা হারিয়ে যায় তাহলে মাটা অন্যদিকে চলে যায়, ছোট বাচ্চাটা কিভাবে কান্না করে তাহলে এটা আমি শুনে এখন। এই আমার মুরগির ডাক, এতটুকুই আর বেশি দেখাতে। আমরা শুনেছি কাবিলা ভাই নাকি প্লাস দিয়ে নাক, মানে নাক প্লাস দিয়ে চোখে নিয়া লাগাইতে পারে, তো আমরা এই আকর্ষণীয় জিনিসটা আজকে কাবিলা ভাইয়ের কাছ থেকে দেখব। আসলে ভাই আমাকে অনেকে বলে নাক নিয়ে চোখে লাগায়, কিন্তু হ্যাঁ এটা হয়, এটা আমার কষ্ট, কিন্তু আমি তাহলে আপনার কষ্ট করে হলেও ওই নাকটা নিয়ে আমি চোখে লাগিয়ে দেখাই আপনাদের দর্শক ভাইদের সবাইকে। আপনারা আমার জন্য দোয়া করবেন, সবাই দেখেন তাহলে এই নাক নিয়ে। এই যে ভাই এটা আপনারা দেখতেছেন প্লাস, এটা সত্যিকারের প্লাস। এখন এই প্লাসটা দিয়া আমি নাকটা টানব, টানার পরে আমার নাকটা কিভাবে চোখে লাগবে এটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ভয় পাবেন না, ভয়ের কিছু নেই, ভয় পাইলে কিন্তু আপনারা, ভয় পাইলে আমিও একটু নার্ভাস হয়ে যাবো। তাহলে দেখাই, হ্যাঁ এখন মানে নাকটা ফুটাইলাম, ফুটানোর পরে আপনার হাড় ভিতরের হাড় ওই হাড়িটা আমি জোড়া থেকে ছুটাই আনলাম। ছুটানোর পরে এখন আমি প্লাসটা এই জায়গায় রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখছেন তো অনেকে প্লাস দিয়ে নাকটা কিভাবে টানলাম। এখন আমি হাতে টেনে আপনাদেরকে দেখাবো, আপনারা ভয় পাওয়ার কিছু দরকার নেই। অনেক লম্বা হয়েছে, ঠিক আছে। এখন আমি নাকটা নিই কিভাবে, হ্যাঁ আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। অনেক কষ্ট করে আমি নাকটা দেখাইছি আপনাদেরকে, সবাই আমার জন্য দোয়া করবেন, দেখেন ভালো।